Assalamualaikum, welcome to my YouTube channel, Smith Shubho. And title ta dekhe tumra bujhe nite parcho that I'm going to do a vlog on my Cox's Bazar tour. এই যে এই সবগুলো মানুষকে তোমরা দেখে কিন্তু চিনতে পারছো, বিকজ যারা যারা তোমরা আমার ছুটি রিসর্টে ব্লগ দেখেছো ওরা সবাই ছিল। অ্যান্ড দোজ হু হ্যাভেন্ট ইয়েট, প্লিজ তোমরা দেখে নিতে পারো এখনই আর পরে। আর এই যে দুইজন, ওরা ফুল ব্লগে ড্রামা করবে, আর এখন ড্রামাটা হচ্ছে বিকজ ওদের মেকআপ নেই তো ওরা ওদের ফেস দেখাবে না। And our bus chole asche, and our journey starts at 11:20, and per person ticket price chilo 1700. সকাল হয়ে গেছে আর আমাদের বাস থামালো ফোর সিজন হোটেলে, সেটা হচ্ছে চিটাগং, ফর ফ্রেশন আপ অ্যান্ড ব্রেকফাস্ট। আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল চিটাগং টু কক্সেস বাজার। ফাইনালি আমরা চলে এসেছি, ওয়েট করছি টমটমের জন্য, বিকজ ওটাতে করে আমাদের হোটেলে যেতে হবে। অ্যান্ড আসতে টাইম লেগেছে 8 hours। ফাইনালি আমরা আমাদের হোটেল রয়্যাল ডিলিপে চলে এসেছি, অ্যান্ড টমটমে করে এখানে আসতে আমাদের 1 ঘন্টা লেগেছে। টোটালি স্পিচলেস, এত বেশি সুন্দর ছিল, এত অসাধারণ ছিল সব কিছু, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল অর্গানাইজড, সবার একবার হলো এটাতে আসা উচিত। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, আমরা যখন এসেছিলাম তখন ডিসকাউন্ট চলছে, অ্যান্ড আই থিঙ্ক সবসময় ডিসকাউন্ট চলতে থাকে এখানে। টোটাল 4টা রুম নিয়েছি, 8,800 টাকা ছিল, অ্যান্ড প্রত্যেকটা রুমে আমরা সিঙ্গেল বেড নিয়েছি এক্সট্রা। ছোটো সুইমিং পুল এরিয়াটা ছিল অনলি ফর লেডিস, যারা হিজাব পরে ওর যারা লাইক করে না সবার সাথে একসাথে সুইমিং পুলে নামতে, তারা এই এরিয়াটুকু ইউজ করতে পারবে। এটা ছিল ওদের মেইন সুইমিং পুল, যেটা অনেক বেশি বড় ছিল, আমরা এসে সুইমিং পুলে নেমে গেছি। এটা ছিল আমাদের রুম থেকে ভিউ, আমি রুমটাও দেখাচ্ছি। এটা আমাদের রুম, টিভি অ্যান্ড যা যা একটা হোটেলের রুমে থাকে সবই ছিল। Your time's over.
আমরা বের হলাম হোটেল থেকে এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড হোটেলের বাইরে অনেক টমটম ছিল, আমরা ওটাতেই করে এদিক ওদিক গিয়েছি। বাট যারা তোমার রেন্ট করতে চাও কার, তারাও করতে পারো, আর টমটমও ইউজ করতে পারো। আই উইল সাজেস্ট ইউ যে টমটমটা ইউজ করা বেটার, বিকজ টমটমে উঠলে সব কিছু দেখা যায়, অনেক সুন্দর। অ্যান্ড এটা একটা বিচ ছিল সামনে, আমরা থেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ফটো সেশন করলাম। লাঞ্চ করার জন্য আমরা এই হোটেলটাতে আসলাম। আমি সব কিছু কেন হোটেল বলছি, রেস্টুরেন্ট আসলাম, কোরাল স্টেশন। অ্যান্ড এখান থেকে আজকে আমরা লাঞ্চ করব। এটার ভিউটা এরকম ছিল, বাট খাবার একদমই টেস্টি ছিল না। সব কিছুতে সস ছিল, অ্যান্ড ওতে সার্ভ করতে অনেক লেট হয়, নিট অ্যান্ড ক্লিনও ছিল না, ভিতরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অ্যান্ড হ্যান্ড ওয়াশের জন্য নিচে কোথায় যেন যেতে হয়, মানে সব কিছু খুব আনঅর্গানাইজড ছিল। এখানে আসার আগে রিজার্ভেশনের জন্য আমরা অনেক হোটেলে কল করেছিলাম, বাট ম্যাক্সিমাম হোটেলের টাইম লিমিট ছিল সুইমিং পুলের। বাট এই রয়্যাল টিলিপের বেস্ট পার্ট হচ্ছে সুইমিং পুলে কোনো টাইম লিমিট নেই, যখনই ইচ্ছা ইউজ করা যাবে সুইমিং পুল। এর জন্য আমরা অল টাইম হোটেলে যখনই ছিলাম সুইমিং পুলেই ছিলাম, কেউ আমাদের ওঠাতেই পারেনি। নাইট ভিউটা আরও বেশি সুন্দর বিকজ লাইটিংয়ের জন্য, অ্যান্ড হোল নাইট এটা লাইটিং করাই থাকে। আর হোটেলে একটু সামনেই ওদের লাইভ মিউজিক অ্যান্ড বারবিকিউ প্লেস আছে, অ্যান্ড এর সামনে ওদের প্রাইভেট বিচ, সেটাও তোমরা দেখতে পারবে খেতে খেতে। টোটাল একটা পারফেক্ট একটা কম্বিনেশন ছিল, অ্যান্ড ওদের ফুডও খুব ভালো ছিল। লাইভ বারবিকিউ যেটা আমরা খেয়েছিলাম এটা অনেক বেশি ইয়ামি ছিল। আর বাহিরের থেকে ওদের হোটেলের খাবার, ফুড প্রাইস সব বেশি এক্সপেন্সিভ ছিল, বাট অপশন নেই, রাতেবেলা তো বাহিরে যেতেও পারবে না, আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, তো এখান থেকে খেতে হবে। এই যে এটা আমাদের হোটেল, এটা বিচ, অ্যান্ড তোমরা এইখানটাতে বসে বিচ দেখতে পারবে।
আর ওই পাঁচটাতে হচ্ছে লাইভ মিউজিক অ্যান্ড বারবিকিউ। আর এই পিছিটা হচ্ছে নুসাইবা, সবসময় ও আমার সাথে সাথে থাকে, ও ভ্লগিং অনেক এনজয় করে, ও অনেক লাইক করে ব্যাপারটা। অ্যান্ড আরেকটা পিছে ছিল, সেটা হচ্ছে স্পর্শ, বাট ওরা আসতে পারেনি। স্পর্শ, উই মিসড ইউ। অ্যান্ড এই যে এটা আমার বোন, অ্যাজ ইউজুয়াল ও মানে খুবই পিসড অফ বিকজ ও ভ্লগিং লাইক করে না, ক্যামেরাটা দেখলেই ভিডিও করার টাইমে ও টোটালি ওর ফেস কালার চেঞ্জ হয়ে যায়, জানি না আমি কেন। অ্যান্ড এখানে অনেক সুন্দর লাইভ মিউজিক হচ্ছিলো, আমি খুব সারপ্রাইজ যে এত সুন্দর করে গাচ্ছিলো। অ্যান্ড এই যে আমরা এখানে বসে আছি, এনজয় করছি। অ্যান্ড আমি আমার স্টোরিতেও দিয়েছিলাম ইনস্টাগ্রামে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো, স্মিত শুভ। অ্যান্ড আমার ফেসবুকেও পেজ আছে স্মিত শুভ, সবই সেম নেম। অ্যান্ড নেক্সট ডে মর্নিংয়ে আমরা সকালে সবাই মিলে বিচে হাঁটাহাঁটি করেছি, ওদের প্রাইভেট বিচ যেটা ছিল একদম খালি ছিল। আমি পরের দিন যখন আবার যাব আমি রেকর্ড করা ট্রাই করব। অ্যান্ড এটা আমাদের ব্রেকফাস্ট, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি আইটেম অনেক ফ্রেশ ছিল, অনেক ইয়ামি ছিল। আমি ট্রাই করেছি সব কিছু রেকর্ড করার তোমাদের জন্য। অ্যান্ড আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিবে। অ্যান্ড ব্রেকফাস্ট ডান, আমরা সাথে সাথে রেডি হয়ে কলাতলি বিচে যাচ্ছি, মেইন বিচ যেটা কক্সবাজারে, সেটাতে যাচ্ছি সবাই মিলে একসাথে। আর আরেকটা কথা, কলাতলিতে যে বিচ ছিল আমরা গিয়েছি, ওখানে এত মানুষ ছিল, লাইক একটা টাইম পরে মনে হচ্ছিল ঢাকার সব মানুষ ওখানে আজকে চলে গেছে। মানে ওখানকার মানুষ তো আছেই, লোকাল যারা আছে, অ্যান্ড মানে অনেক ক্রাউড ছিল, আমরা একদমই এনজয় করতে পারিনি। জাস্ট কাজ থেকে একটু হেঁটে আমরা আবার তাড়াতাড়ি, বেশিক্ষণ না, জাস্ট 15 মিনিটস অর 10 মিনিটস আমরা ছিলাম, সাথে সাথে আমরা আবার ব্যাক করি। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়াজি, ছোট না বড়ই, আমাদের কাছে ছোট। অ্যান্ড গাধা খড়ের উপর উঠেছে, তোমরাও দেখে নাও। আর আজকে আমরা এখানে লাঞ্চ করব, বাট এখানে যা যা আইটেম ছিল তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল ফিশ আইটেমটা, তোমরা এখানে আসলে ফিশ আইটেম মিস করবে না। আর আম্মুদেরকে রেখে আমরা ব্যাক করছি হোটেলে, আম্মু ভাবি অ্যান্ড সব বড়দেরকে রেখে আমরা ব্যাক করছি, বিকজ ওরা শপিং করবে এখান থেকে।
এই পার্টটুকু রয়্যালটি লিপের আরেকটা সাইড, এখানে ফিশ অ্যান্ড গ্রিল একটা রেস্টুরেন্ট আছে ওদেরই। সো আজকে আমরা ডিনারটা এখান থেকে করব। আরেকটা কথা তোমাদের বলে নিচ্ছি, এখানকার ফুড টেস্ট করে অ্যাভারেজ মনে হচ্ছিল, বিকজ এর আগের দিন আমরা যেখানে লাইভ মিউজিক এন্ড বারবিকিউ হচ্ছিল সেটা টেস্ট করেছি। সো এটার থেকে ওটা মাচ বেটার ছিল। তো ভাই আছি পিছিয়ে গেছে, কাউকে না বলে ওখান থেকে বকা খাচ্ছে দূর থেকে, কাছে এসে কি হবে ওর নাই। আমরা দেখিয়ে নিলে কি হচ্ছিল, বিকজ আমার ছোটটা এই যে এইটা এটা অনেক ড্রামা করে, ও ওখানে আবার ড্রামা করছিল কিছু একটা নিয়ে, মানে সবাইকে বোঝাচ্ছিল যে ও ডুবে যাচ্ছে বা এরকম কিছু একটা, আসলে কিছুই না, ও সাডেনলি এরকম অ্যাটেনশন পাওয়ার জন্য করতেই থাকে। আব্বু তোমার ব্যাগটা সুন্দর, দেখো দেখি। আর যারা আমার ভিডিওটি দেখছো মাস্ট সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা যারা করেছো থ্যাংকস আ লট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেউই নেই, ভোর 5টা বাজে, আমরা সবাই ঘুম থেকে উঠেছি সানরাইজ দেখার জন্য। আর এটা হচ্ছে ওদের প্রাইভেট পিচ যেখানে আমরা আজকে কিছুক্ষণ থাকব। দেখে মনে হচ্ছে না পেইন্ট করা আর এডিট করা, বাট ইন রিয়েলিটি আমি একদমই কোনো কালার কারেকশন করিনি, সেম এরকমই ছিল। অ্যাকচুয়ালি ভোরের সৌন্দর্যটা না এরকমই, মানে আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, ভোরে কখনো উঠে আমি এভাবে দেখিও নি। আর চাইলে এখান থেকে পিকচার্স তুলতে পারো, ভোরে অনেকেই থাকে পিকচার্স তোলার জন্য ওখানে, DSLR নিয়ে থাকে, অ্যান্ড ওদের পিকচার্স কোয়ালিটিও খুব ভালো হয়। আমি অলরেডি ইনস্টাতে আপলোড করেছি, আরও আপলোড করব, তোমরা চাইলে দেখে আসতে পারো।
আর যদি কেউ চাও এই সাইটটাতে তোমরা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে পারো অ্যান্ড আমাকে ইনভাইটও করতে পারো। থ্যাংক ইউ। মর্নিংয়ে ব্রেকফাস্ট করছি বিকজ ব্রেকফাস্ট তাড়াতাড়ি করতে হবে। আজকে আমরা রওনা দিব, আমাদের বাস ছিল 11:30 দিকে। এটা পিকচার তুলতে তুলতে সে কি হয়ে গেল, আর কি আমরা সবাই রেডি, আমরা চলে যাচ্ছি ব্যাক টু দ্য নর্মাল লাইফ, ব্যাক টু দ্য ওয়ার্ক লাইফ। মানে চিন্তা করতেই মনে হচ্ছে যে কি যেন একটা অবস্থা হয়ে যাচ্ছে, বাট এই তো সব কিছু ছেড়ে যেতেই হবে, সবসময় তো ভ্যাকেশনে থাকা যাবে না। ডোন্ট প্যানিক, বেসিক্যালি ওরা সিক না, উইদাউট মেকআপে ওরা ভিডিও করতে চাচ্ছে না, এটা আর কি ওদের আরেকটা ড্রামা। সো ইয়েস, দ্যাটস ইট, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভ্লগ, please subscribe and like my video.